এই মিলন ক্ষেত্র এমনই এক মিলন ক্ষেত্র দেব দেবী রূপসজ্জা নাগরদোলা থেকে সারা মেলা যেন সৌন্দর্য পরিপূর্ণ না দেখলে বিশ্বাস করা যাবে না একদমই পুরীর রাজ্য চারিদিকে ঝকমকে ঝিকিমিকি আলোর মিছিল সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম পূর্ব ঘুরঘুরিয়া গ্রামের শীতলা পূজা পেটফুল চাঁদ ব্রিজের কাছে চলুন এবার সারা মেলাটি একটু ভ্রমণ করা যাক আমাদের নিউজের পর্দার মাধ্যমে ব্রেকিং ঠিকই কিন্তু ভালো লাগার মতো কিছু দৃশ্য রয়েছে আজকে 1331 সাল থেকে চলছে আজকে বাংলা আজকে 97তম বর্ষ চলছে আমাদের এই মেলাটা আজকে 97 বছর চলছে আমাদের গ্রামের সাহায্যে চলছে গ্রামবাসীর পরিচালনায় আমাদের এই মেলা চলে গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় এবং কিছু বিশিষ্ট মানুষের কাছ থেকে আমরা মেহনতি করি বাইরে থেকে দোকানদাররা আসে তাদের সহযোগিতায় আমাদের এই মেলা চলে আমাদের মেলা আগে চলতো 7 দিন এখন বর্তমান 6 দিন করে অনুষ্ঠান হয় সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে আমরা কালেকশন করি তো কিছু দূর দূরান্ত থেকে আমরা বহিরাগত কালেকশন করি বিশেষ বিশিষ্ট কিছু ব্যক্তি আছে তাদের কাছ থেকে আমরা আর্থিক সহযোগিতা নেই দেবদেবী বলতে যেটা মন্দিরে রয়েছে আমাদের বিশালক্ষী শীতলা এবং নারায়ণী ওটা আমাদের মন্দিরের মানে একদম প্রতিমা আর যেসব দেবদেবী এগুলো মানুষ সব মানত করে ওরা মানত করে তারা যেরকম বার্ষিক একটা আমাদের বছরে একবার করে পুজো হয় তাহলে সেই বছরে ওরা যেমন মানত করে তেমনভাবে মানুষ দিয়ে যায় শুনতে পাচ্ছি না এবছর আমাদের ডালার পরিমাণ ছিল 4710 ডালা আমাদের গ্রামে ছিল গ্রামের চেয়ে বহিরাগত আমাদের বেশি ছিল আমাদের এই মেলায় দণ্ডি ভাঙে 700 থেকে 800 মহিলা মহিলা পুরুষ করে সবাই বাচ্চা থেকে শুরু করে তার সঙ্গে ধুনো জ্বালানো হয় 800-900 মতো ধুনো জ্বালানো হয় এবং পুষ্পাঞ্জলি দেয় মেয়েরা ছেলেরা করে সবাই গ্রামের মানুষ 1500 থেকে 2000 মতো মানুষ পুষ্পাঞ্জলিও দেয় এখানে আমাদের বাতাসা লুড হয় এবছর মনে হয় বাতাসা লুড হয়েছে প্রায় 1 টনের ওপরে মানে 10 কুইন্টালের ওপরে বাতাসা লুড হয়েছে আর কিছু আতসবাজি থাকে যেগুলো হচ্ছে আওয়াজবাজি থাকে না যেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো হয় ছড়ি কদমের মতো যেগুলো সেগুলো থাকে এবছর মনে হয় 62 থেকে 63 খানা গাছ আমাদের ছিল পরিকল্পনা তো রয়েছে কিন্তু আর্থিক কন্ডিশন আমাদের এমন একটা খারাপ জায়গায় মানে গরিব মানুষ সে জায়গায় মেহনতি করে মেলা করতে হয় ঠিক আছে আমরা তো চাচ্ছি মেলাটাকে আরও বৃহত্তর করার বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আমরা থিয়েটার থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে